हेलो गाइज वेलकम बैक टू माय चैनल। तो आमी तुलतुलिया, तुम्हारा देखो आमार चैनल तुलतुलिस ब्लॉग। तो सकल के प्रथम जाना हैप्पी रिपब्लिक डे और सरस्वती पूजो अनेक अनेक प्रीति और शुभेच्छा। और इटा हे आज के लुक, आमी सरस्वती पूजो घूरते जा तुम्हरा के घूरते जावश्य कमेंट कर जानिओ और देखते थको कोथाय कोथाय घूरते जा। तो आमरा घूरते बेरिए पड़े बाइके करे, आमी आछी साथे बर आछे, बरेर बंधु ओ बरेर बंधु स्त्री। तो भिउटा तोमरा एकबार जस्ट देखो कि असाधारण लागछे, जेहेतु एटा ग्राम, माझखाने रास्ता, दुपाशारी जमी। तो आमरा चले एसेछी एकटा मंदिरे। तो एटा होलो सोनातला मंदिर, भवानीपुरेर सोनातला मंदिर नामे परिचित। एटा तोमरा मिनी ब्लगे अवश्यई देखेछो। तो ये मंदिरे आमी फार्स्ट टाइम आसलम और इसे आमार भीषण भालो लागलो मंदिरटा। तोमराओ निश्चय बुझते ही पारछो मंदिरटा कत सुंदर, तो तोमादेर अवश्य भालो लागबे। और एखाने तीनटे परपर मंदिर आछे, प्रथमेरटा काली मंदिर, तारपरेरटा आमी ठीक जानी ना, और तार एकदम शेषेई आछे शिव मंदिर। तो एर चारिपाशटाओ जस्ट असाधारण, साइडे साइडे गाछ लागानो आछे, पुरोटा प्राचीर दिए घेरा। এবং এখানে অতটাও জনবসতি নেই ফাঁকাতেই, বাট জায়গাটা দারুণ। তো তোমরাও যদি এর আশেপাশে কোথাও তোমাদের বাড়ি হয়ে থাকে তো তোমরাও ঘুরতে আসতে পারো, তোমাদেরও দেখবে ভালো লাগবে মন্দিরে আসলে। আমার তো খুবই ভালো লাগছিল এবং আমার বড় বলছিল খুবই ভালো লাগছিল মন্দিরটা। এখানে আসলে সত্যি শান্তি পাওয়া যায়, যে কোনো মন্দিরে গেলে একটা অন্যরকমই শান্তি পাওয়া যায় মনে, সেই রকমই একটা শান্তি পাচ্ছিলাম মনে। তো মন্দিরের চারিপাশটা ঘুরছিলাম আমি, জাস্ট আমাকে অসাধারণ লাগছিল আর মনে হচ্ছিল যেন এখানে রয়ে যাই। তো তারপর চলে গেলাম আর একটা মন্দিরে। তো এটা হচ্ছে খড়িয়পের আমতা খড়িয়প, ওখানে একটা এটাও হচ্ছে কালী মন্দির। তো এখানেও আসলাম, তো এখানে এসে সত্যি আরও ভালো লাগলো, কারণ এখানে অনেকই, যেহেতু সরস্বতী পুজো তো এখানে অনেক অনেক মানে ছেলেমেয়েরা এসেছিল ঘুরতে। এই মন্দিরটা জাস্ট অসাধারণ একটা মন্দির। তো এই মন্দিরে হয়তো তোমরা অনেকেই এসেছো, তো মন্দিরটা দেখো কি সুন্দর, জাস্ট এখনও ঠিক করে কমপ্লিট হয়নি মন্দিরটা। তো এটা হলো মন্দিরের পুকুর আর এটা হলো মন্দিরের পুকুর ঘাট। তো যেহেতু এই মন্দিরটাতেও আমরা প্রথমবারই এসেছি, তো সেই কারণে আমার বর পুরো মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে যে কি অসাধারণ মন্দিরটা। তো আমিও যাচ্ছি আমার বরের পেছন পেছন, উনি এগিয়ে গিয়ে যাচ্ছেন। তারপর দেখলাম এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, এখানে অনেকেই বসে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। যেহেতু এই মন্দিরে আমরা বেশিক্ষণ ছিলাম না, তো আমরা সেই কারণেই খিচুড়ি প্রসাদ খেতে পারিনি। আর তারপর চলে এসেছিলাম পুকুরের এপারে, তো পুরো মন্দিরটা ভিউ নেব বলে। তো দূর থেকে দেখো মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে, আর এদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছিল, জাস্ট অসাধারণ লাগছে। এখানেও দেখো কি সুন্দর টবে করে ফুল গাছ সাজিয়ে রেখেছে। আর এখানে দেখলাম সারদা দেবীর একটা ছবিতে পুজো করছে, আমি ঠিক জানি না এই রিচুয়ালসটা কী জন্য হচ্ছে, যাই হোক। তো কিছু না জেনেই ওখান থেকে বেরিয়ে পড়লাম, চলে গেলাম আর এক জায়গায়। তো এটা মন্দির না, এটা হলো আশ্রম। তো এটাও তোমরা দেখেছো মিনি ব্লগে, এটা হলো ফতেপুর আশ্রম, আমতাতে এই আশ্রমটা। তো এই আশ্রমটাতেও আমরা প্রথমবারই আসলাম ঘুরতে, তো এসেই ভালো লাগলো, সবাই মিলে এসেছি সে কারণেই খুবই মজা হচ্ছিল। আর এখানেও দেখো অনেকই ছেলে মেয়েরা ঘুরতে এসেছে, জায়গাটা জাস্ট মম করছে। আর এখানে ওই মন্দিরটার থেকে এখানে বেশি ফুল গাছ, আর যেহেতু আমি ফুল গাছ একটু বেশি পছন্দ করি তো আরোই ভালো লাগছিল। তো তাই সেই কারণেই পুরো মন্দিরের চারপাশটা ঘুরছিলাম, জাস্ট ফুল গাছগুলো আর বাহারি গাছগুলোর ভিউ নিচ্ছিলাম। আর এখানে এসে দেখলাম অনেকেই ভ্লগ বানাচ্ছে, তো সেহেতু আমার আর কোনো প্রবলেম হলো না। তো মানে যেহেতু নতুন নতুন ভ্লগ বানাই, তো সেহেতু কোথাও নতুন জায়গায় গেলে ভিডিও করতে একটু কেমনই লাগে। তো যাই হোক এখানে এসে আর সেটা মনে হচ্ছিল না। তো তোমরা জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ একটা প্লেস, তো তোমরা চাইলেই ঘুরতে আসতে পারো। এটা হচ্ছে আমতার ফতেপুর আশ্রম।
তো এর পাশে একটা নদীও আছে, তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এইখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। কি সুন্দর গোল করে চারিদিকে ফুল গাছ রয়েছে আর মাঝখানেতেও ফুল গাছ রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই হচ্ছে সেই নদীটা, মানে এর পাশেই আছে। তো এটা হলো দামোদর নদী, যেহেতু নদীটা আশ্রমের পাশেই আছে তো ভালোই লাগছিল। তারপর চলে গেলাম আমাদের বাড়িরই পাশে, এটা হচ্ছে জয়পুরের আমরাগড়ি বলে একটা জায়গা। আর এই জায়গাটাও দেখো অসাধারণ লাগছে। আর এটা যেহেতু আমাদের বাড়ির কাছেই, তো এখানে আমি এর আগেও এসেছি, মানে বিয়ের আগেও এসেছি এখানে ঘুরতে। আর এখানে এসেই প্রথমে প্রদর্শনী দেখতে চলে গিয়েছিলাম, এখানে প্রত্যেক বছর প্রদর্শনী হয়। তো দেখো এখানে কত কিছু রয়েছে, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বেগুন, পেঁয়াজ, গাজর, বিট, আর ওই যে আদা ছাঁকটা দেখছো ওটা কিন্তু একটা গাছ থেকেই হয়েছে। তারপর ওগুলো টমেটো আছে, ওপরে ওদিকে হলুদ ফুলকপি রয়েছে, তারপর ওদিকে লাউ আছে, তারপর মূলো আছে, পেঁপে আছে, আরও কত কিছুই রয়েছে। আর তোমরা হয়তো ভাববে আমি সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়ে হয়তো সরস্বতী ঠাকুরই দেখিনি। না গো, আগে দূরে দূরে ঘুরে চলে এসেছি, তারপর সর্বশেষে এসে বাড়ির কাছেই তো সরস্বতী ঠাকুর দেখেছি। তো এটা হচ্ছে আমরাগড়ি ক্লাবের সরস্বতী ঠাকুর, দেখো ঠাকুরটা কী সুন্দর দেখতে। তো তারপর গেলাম এই রুমটার ভেতরে, তো এই রুমটার ভেতরে প্রত্যেক বছর এইগুলো হয়, এগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। তো পেন্টিং আরে থাকে, এই যে পেন্টিংগুলো করেছে হাতেই করা, এগুলো দেখো প্রত্যেক বছর, মানে ছোটো ছোটো ছেলেরা আরও অনেকেই, বড়োরাও সব এগুলো দেয় এখানে প্রদর্শনী হিসাবেই দেয়। তো এই রুমেতে রাখা থাকে এগুলো, দেখো কি অসাধারণ ছবিগুলো, জাস্ট এগুলো হাতে আঁকা বলে বোঝাই যাবে না, যেন এগুলো প্রিন্ট করে বার করা হয়। তো ওগুলো হাতেরই কাজ, তো আমি যেহেতু আঁকতে জানি না, জাস্ট দেখে দেখে হাঁ হয়ে যাচ্ছিলাম যে কী সুন্দর, এত সুন্দর করেও আঁকা যায় জিনিস হাতে। তো বেশ ভালো লাগছিলো এখানে সব, অনেক অনেক দেখছিলাম, অনেক ছবি আছে এখানে। তো এই গাছগুলো দেখো কি অসাধারণ। আর এখানে রয়েছে এই কাঠের এই মূর্তিগুলো বানানো, এই ছোটো ছোটো গাছগুলো কাঠ দিয়ে কি সুন্দর ওই জিনিসগুলো করা আছে। এদিকে এই ছবিগুলো দেখো কি সুন্দর লাগছে, তো জাস্ট অসাধারণই লাগছিলো এখানে এসে। তো তারপর আমরা দোতলায় চলে গিয়েছিলাম, ওখানেও অনেক কিছু মানে হাতের কাজ ছিল। দেখো এই যেমন এইগুলো কত সুন্দর সুন্দর, এগুলো আরও সুন্দর লাগছিলো, এগুলো হাতে করে বানানো। আর ভাবছিলাম এগুলো এরকম বানানো যায় হাতে করে, কী সুন্দরই না তাদের হাতের কাজ, সত্যিই তাদেরকে বাহবা দেওয়া উচিত, আমার তো খুবই ভালো লাগছিলো। তারপর চলে গিয়েছিলাম আরও একটি জায়গায়, এটা হলো পলাশবাড়ি। আর এখানে ঠাকুরটাকে দেখো জাস্ট কী মিষ্টি লাগছে, আমার তো খুব ভালো লাগলো ওই ঠাকুরটাকে। তো তারপর চলে গেলাম এখানের প্রদর্শনী দেখতে। তো এখানে প্রদর্শনীতে শুধু যে বড় বড় সাইজের শাকসবজি ছিল তা শুধু না, এখানে ছিল নানান প্রজাতির পাখি, মানে রং বেরঙের পাখি, কী সুন্দর, মানে জাস্ট পাখিগুলোকে এত দারুণ লাগছিল যেন বাড়ি নিয়ে চলে এসি। তো শ্রীকান্ত মন্ডল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা করলেন। এই চার মহামানবের মূর্তি আমরা 2 বছর আগে আশার উদ্যোগে স্থাপন করতে সক্ষম হয়েছিলাম। আমরা সরাসরি চলে যাব রাজা রামমোহনের মূর্তিতে মাল্যদান করতে, সম্মানের অতিথিদের রাজা রামমোহনের মূর্তি পদতলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। না না আমি হাত দেব না।
বলছি বাচ্চা মানে একটু বুঝো হাত লেগে গেছে বলেছে হাত লেগে গেছে কমলা লেবু রে এখানে আমরা রাজা রামমোহনের মূর্তিকে মালোদান করবো। তো ভিডিওটি পোস্ট করতে অনেকদিন দেরি হয়ে গেল, তো ছোটো বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও এতদিন দেরি হওয়ার জন্য। আর তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে কী কারণে ভিডিওটি এত দেরিতে আমি পোস্ট করলাম। তো আমার শরীরটা যেহেতু খারাপ ছিল তার কারণে ভিডিওটি আমি এডিট করতে পারিনি, আর সেই কারণেই আপলোড করতে পারিনি ভিডিওটা, তাই এত দেরি হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।